এই মাত্র সৌদি আরব থেকে জানিয়ে দিল ঈদের দিন পবিত্র রমজান মাস শেষ হতে আর মাত্র কয়েকদিন বাকি এরপরই পালিত হবে ইদুল ফিতর বা খুশির ঈদ ইসলাম ধর্মে রমজান মাস এবং ঈদুল ফিতরের মাসটিকে সব থেকে পবিত্র হিসেবে ধরা হয় এই বছরে ভারত এবং বাংলাদেশে কবে পালিত হবে এই খুশির উৎসব সবই বিস্তারিতভাবে জানিয়ে দেবো এই খবরে খবরটি শেষ অবধি অবশ্যই দেখবেন রমজানের রোজা শেষে এলো খুশির ঈদ খুশির ঈদের দিন সমস্ত মুসলমান ভাইরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে উৎসবের শুভেচ্ছা বিনিময় করে সকলের জন্য সুখ এবং সুস্থ জীবনের কামনা করেন ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী রমজানের শেষে বা নবম মাসে পালিত হয় ইদুল ফিতর সৌদি আরবে পবিত্র রমজান মাসে শুরু হয়েছে গত এগারোই মার্চ তার একদিন বাদে অর্থাৎ বারোই মার্চ থেকে ভারতে আনুষ্ঠানিকভাবে শুরু হয় পবিত্র রমজান মাস ইসলাম ধর্মের চাঁদ দেখার সঙ্গে ঈদ পালিত হয় যেদিন চাঁদ দেখা যাবে ঠিক তার পরের দিন ভারত এবং বাংলাদেশে খুশির ঈদ উদযাপন হয় তবে বিশ্বের অন্য প্রান্তের একাধিক দেশের স্থানীয় সময় অনুযায়ী ঈদ উদযাপনের তারিখের হেরফের হতে পারে সাওয়াল বা পবিত্র এই নবম মাসে চাঁদ দেখা নিয়ে সৌদি আরবের সুপ্রিম কোর্ট নাগরিকদের উদ্দেশ্যে একটি বিবৃতি জারি করেছে সোমবারই খালি চোখে সৌদির বাসিন্দাদের চাঁদ দেখার জন্য আহ্বান জানিয়েছে সৌদি সরকার খালি চোখে বা দূরবীন ব্যবহার করে নতুন মাসে চাঁদ দেখা যেতে পারে চাঁদ দেখা গেলে তার সঙ্গে সঙ্গে নিকটবর্তী আদালত বা কেন্দ্রকে জানাতে বলা হয়েছে দু হাজার চব্বিশ সালে ঈদুল উল ফিতরে দিনক্ষণ নির্ধারিত হবে চাঁদ দেখার ওপরে অনুমান করা হয়েছে মুসলিম সমাজ তাদের উনত্রিশতম রোজা পালন করবে আগামী দশই এপ্রিল বুধবার সেই দিনে ঈদের পবিত্র চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলিতে ঈদ অনুষ্ঠিত হওয়ার একদিন পরই ভারত বাংলাদেশ ও পাকিস্তানের মতো এশিয়া দেশগুলিতে ঈদ উল ফিতর পালিত হয় সেই হিসাবে আগামী এগারোই এপ্রিল এই তিন দেশে খুশির ঈদ পালন হবে এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশান বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ